আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন ধারাবাহিকভাবে আমরা যে ক্লাসগুলার আপলোড দিচ্ছিলাম সেটার মাঝখানে কিছুটা বিরতি দিয়েছি বা বিরতি হয়েছে সেটা আমার পার্সোনালি ব্যক্তিগত কিছু কাজের জন্য হয়েছে মূলত আমার যে এফটিসি ট্রেনিং ছিল সেই ট্রেনিংয়ের পরবর্তী সময়ে আমার কিছু ব্যক্তিগত কারণে আমি ক্লাসগুলো আপলোড দিতে পারিনি এটার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে এবং এই সেই আগের যে ক্লাসগুলো যেভাবে আপলোড দিচ্ছিলাম সেটার ধারাবাহিকতা রক্ষা করে আমি সামনের সময় থেকে ইনশাল্লাহ আবার আপনাদের সামনে হোয়াইট বোর্ডে যে মানচিত্র উপস্থাপন করে যে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড দিচ্ছিলাম সেটার কন্টিনিউ করার চেষ্টা করব সো আমি আজকে এই বিষয়গুলো সামনে রেখে ছেচল্লিশতম বিসিএসের প্রিলিটাকে সামনে রেখে আমি আজকে কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের পরবর্তী সময়ে ছেচল্লিশতম বিসিএস প্রিলিতে কিছু টপিক যেগুলো হট টপিক ওই বিষয়গুলোর আলোকে আমি আমার ভিডিওগুলো ছেচল্লিশতম বিসিএস প্রিলির আগ পর্যন্ত উপস্থাপন করব এবং পরবর্তী সময়ে অন্য অন্য বিসিএস সাতচল্লিশ আটচল্লিশ বিসিএসের জন্য আর ধারাবাহিকভাবে আমার আমার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো নিয়মিতভাবে আপলোড দেওয়ার চেষ্টা করব সো আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো সেটা হচ্ছে কি এখানে আমি তিনটা বিশ তিনটা ভাগে বাক করেছি আমার আজকের এই ক্লাসটাকে এই ভিডিওটাকে আমি তিনটা ভাগে বাক করেছি বিশেষ প্রিলিতে টিকার জন্য আপনার যে দুশো নাম্বারের মধ্যে অবশ্যই একশো বিশ নাম্বার আপনাকে এনশিওর করতে হবে আপনাকে একশো বিশ নাম্বার এনশিওর করার পর আপনি ধরে নিতে পারেন আপনি প্রিলিতে টিকবেন কোনো সময় এই নাম্বার কাটমার্কস একশো বিশের উপরে চলে যেতে পারে আবার একশো বিশের নিচেও আসতে পারে সেটা একটা বিষয় এখন আমার বিশেষ প্রিলিমিনারি সিলেবাসের যে টপিকগুলো আছে সেই টপিকগুলোকে আমি এখানে তিনটা ভাগে ভাগ করেছি তিনটা ভাগে ভাগ করার পিছনে অন্যতম কারণ হচ্ছে আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন তাদের জন্য এই বাঘটা আর যদি আর্টসের স্টুডেন্ট হন আপনার জন্য এই বাকটা এবং যদি কমার্সের স্টুডেন্ট হন তাদের জন্য এই বাঘটা এটা এটা পার্সোনালি আমার টেকনিক যাদের আপনাদের ভালো লাগবে সেটা আপনারা এটাকেই কাউন্ট করতে পারেন সো আমি নতুনদের উদ্দেশ্যে বলছি না আপনারা যারা ছেচল্লিশতম বিসিএস প্রিলি দিচ্ছেন বা অলরেডি প্রস্তুতি প্রায় শেষ পর যে রিভিশন দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি যখন আর্টসের স্টুডেন্ট হবেন আপনার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল অবশ্যই স্ট্রং জোন আপনি এই স্ট্রং জোনটাকে আরও বেশি স্ট্রং করেন এই সময় এসে এটাকে আবার আরও বেশি রিভিশন দেন এই সময়টা এসে আরও বেশি রিভিশন দেন আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন আপনি এই জায়গাটাকে রিভিশন দেন বিজ্ঞান কম্পিউটার মানসিক দক্ষতা গণিত আর যদি আপনি কমার্সের স্টুডেন্ট হন তাহলে আপনি ফোকাস করেন আসলে আপনি কোন সাবজেক্টে বেশি পারেন আপনি কি বাংলা বেশি পারেন নাকি ইংরেজি বেশি পারেন নাকি আপনার এই জিকে কে পার্টটাকে আপনি বেশি পারেন বা আপনি এটাকে ফোকাস হিসেবে রাখতে পারেন তাহলে এই এই বিষয়গুলোকে উপস্থাপন করে আপনি আপনার মতো আগাবেন সেটার ক্ষেত্রে আমি কিছু আমার কিছু ছোটোখাটো পরামর্শ আপনার এই প্রস্তুতিতে কিছুটা হলেও হেল্প করবে প্রথমত হচ্ছে কি আর্টসের স্টুডেন্টের উদ্দেশ্যে বলি আপনারা যারা আর্টসের স্টুডেন্ট যারা প্রিলিতে একশো বিশ নম্বরের উপরে পাওয়ার পেতে চাচ্ছেন হ্যাঁ টিকার চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্যে বলি বাংলাদেশ তিরিশ আন্তর্জাতিক বিষ এবং ভূগোল দশ এই ষাট নাম্বারের মধ্যে এই যে সাইট নাম্বার এই ষাট নাম্বারের মধ্যে আপনাকে মিনিমাম পঞ্চাশ নাম্বার আপনাকে এনশিওর করতে হবে কারণ আপনার এই পার্টটা হচ্ছে কি আপনার স্ট্রং জোন যদি আপনার স্ট্রং জোন থেকে আপনি ভালো নাম্বার তুলতে না পারেন তখন আপনার বিজ্ঞান এবং এই যে এই পার্টগুলা থেকে নাম্বার তোলাটা সো টাফ হয়ে যাবে সো এই জায়গা থেকে আপনার যেই যেই স্টুডেন্টটা আর্টস ব্যাকগ্রাউন্ডে তার জন্য আপনি তাদের উদ্দেশ্যে বলছি আপনার এই জায়গা থেকে ষাট নম্বরের মধ্যে আপনি পঞ্চাশ নম্বর এনশিওর করার চেষ্টা করুন এখনও সময় আছে আপনি এইটাতে ফোকাস করেন আপনার স্ট্রং জোনটাকে আরও বেশি স্ট্রং করেন এটা একটা বিষয় আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন আপনি ধরেন ফিজিক্স থেকে আসছেন কেমিস্ট্রি থেকে আসছেন ম্যাথ থেকে আসছেন ওই টাইপের স্টুডেন্ট হন তাদের উদ্দেশ্যে বলছি আপনি এখানে বিজ্ঞান কম্পিউটার মানসিক দক্ষতায় গণিত এই চারটা সাবজেক্টে ফোকাস করেন এবং ফোকাস করার সময় আপনার অবশ্যই মনে রাখতে হবে যে 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 গণিত মানসিক এই এই চারটা যে সাবজেক্ট আমি সিরিয়ালি উপস্থাপন করেছি সেই উপস্থাপন করার পেছনে অন্যতম কারণ হচ্ছে কি আপনি যখন পরীক্ষার হলে দাগাবেন দাগানোর সময় আপনি এই সিরিয়াল এই সিরিয়ালটা মেনটেন করার চেষ্টা করবেন আপনি যদি প্রথমেই গণিত দেখানো শুরু করেন প্রথমে মানসিক দক্ষতা দেখা দাগানো শুরু করেন সেক্ষেত্রে আপনার জন্য কিছুটা হ্যাম্পার হবে বা আপনার একটা ম্যাথ পারতেছেন না এটার জন্য আপনি তিরিশ মিনিট খেয়ে ফেলছেন তাহলে সেই বিষয়গুলো অন্যান্য সাবজেক্টে যখন দাগাতে যাবেন তখন সেক্ষেত্রে আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে এবার আসি কিছু কমন স্টুডেন্ট আছে যারা বাংলার স্টুডেন্ট ইংলিশের স্টুডেন্ট সরাসরি সাবজেক্টের স্টুডেন্ট ওই সাবজেক্টের স্টুডেন্ট অথবা কমার্সের স্টুডেন্ট যারা বাংলা ভালো পারে বা ইংলিশ ভালো পারে এই এই স্টুডেন্টের কথা বলেই তারা হচ্ছে কি আপনি যখন বাংলার স্টুডেন্ট তাহলে আপনি বাংলা দিয়ে শুরু করবেন মানে আপনার স্ট্রং দিন আপনি যদি ইংরেজির স্টুডেন্ট হন আপনি ইংলিশ দিয়ে শুরু করবেন তাহলে এই জায়গাটা হচ্ছে কি আপনার বাংলা পঁয়ত্রিশ ইংরেজি পঁয়ত্রিশ নৈতিকতা দশ এটা হচ্ছে কি আশি নম্বর তাহলে আপনি তিনটা চিত্র এখানে দেখেন আমি তিনটা চিত্র আপনার কাছে উপস্থাপন করেছি এই জন্য যে আপনি কোন চিত্র থেকে কত নাম্বার তুলবেন সেটা আপনি এখানে একটু কোপ আপ করেন তো আপনি আপনি নিজে একটু অ্যানালাইসিস করেন পরীক্ষা দেওয়ার আগে শুধু আপনি পড়াশোনা করলে ভালো প্রিপারেশান নিলেই প্রিলিতে টিকবেন না আপনি যদি ওখানে হান্ড্রেড পারসেন্ট আপনার টাইমটা টাইম ম্যানেজমেন্ট এবং আপনার প্রপার যদি আপনি ওখানে টাইমগুলো ইউটিলাইজ করতে না পারেন ওই দুই ঘন্টার মধ্যে আপনি সেক্ষেত্রে একশো বিশ নাম্বার বা পঁচিশ নাম্বার তোলাটা সো টাফ হয়ে যাবে সুতরাং আপনি এখানে মার্ক করে রাখেন যে আমি এই জায়গা থেকে পঞ্চাশ নাম্বার তুলব এই জায়গা থেকে আমি পঞ্চাশ নাম্বার তুলবো বা এই জায়গা থেকে আমি বিশ তিরিশ নাম্বার তুলবো এই জায়গা থেকে আমি পঞ্চাশ পঞ্চাশ হাজিরিশে কত আসি আমি এই জায়গা থেকে চল্লিশ নাম্বার তুলবো তাহলে আপনি এভাবে ফোকাস করেন তখন আপনার জন্য ইজি হয়ে যাবে আপনি যা পড়তেছেন অলরেডি আপনি প্রিপারেশন শেষ হওয়ার কথা এতদিনে চেচল্লিশ তো আমার বিসিএস প্রিলিতে যারা এখন প্রায় প্রিপারেশন শেষ রিভিশন দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি এখন ফোকাস শুরু করেন যে টেকনিকটা অ্যাপ্লাই করার চেষ্টা করেন যে কোন টেকনিক আগালে আপনি কোন জায়গা থেকে কোন নাম্বারগুলো ক্যারি করবেন তাহলে সেক্ষেত্রে আপনি এই জিনিসটা আপনার সামনে উপস্থাপন করা হলো এই মানবিক রেস্টুরেন্টের জন্য এই এই জায়গা থেকে জিকে পার্ট থেকে ষাট নাম্বার সায়েন্সের পার্ট থেকে ষাট নাম্বার এবং এই এই বিষয় থেকে আশি নাম্বার এই জায়গাগুলোতে আপনি কত নাম্বার কত নাম্বার তুললে আপনার একশো বিশ নাম্বার এনশিওর করতে পারবেন মিনিমাম তখন আপনি প্রিলিতে টিকবেন সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই চিত্রটা উপস্থাপন করা হলো এখন বিষয়ে আসি তিনটা এই সাবজেক্টগুলোকে আমি সিরিয়ালি একটা বিষয় মেনটেন করার কথা বলছি সেটা হচ্ছে কি আপনি যদি জি কে পার্টটা আপনার যদি স্ট্রং জোন হয় সেই কে পার্টটাতে আপনি কী করবেন বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোলের মধ্যে আপনি আগে বাংলাদেশ দাগানো শুরু করবেন তারপর আন্তর্জাতিক তারপর এভাবে দাগানো শুরু করবেন আপনি যদি বিজ্ঞানের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট হন তখন আপনি বিজ্ঞান দাগানো শুরু করবেন কম্পিউটার দাগানো শুরু করবেন মানসিক এই সিরিয়ালে মেনটেন করার চেষ্টা করবেন কিন্তু আপনাকে বলে রাখি যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে বলছি অনেকেই গণিত অনেক ভালো মানে গণিত আপনি ভালো পারেন তাই বলে আপনি গণিত দিয়ে শুরু করে দিয়েছেন কিন্তু পনেরোটা গণিতের পনেরোটা গণিত প্রশ্নের মধ্যে একটা দুইটা গণিত প্রশ্ন ওরা হয় বুল অ্যান্সার দিয়ে দিয়েছে অথবা কোন একটা কার অ্যান্সার বল দিয়েছে অথবা প্রশ্নে বুল আছে এরকম একটা ভেজাল একটা করে দিবে তারা তাহলে ওই প্রশ্নের জন্য আপনি চিন্তা করতে করতে মাথা গামাতে কামাতে আপনার এখানে আপনার তিরিশ মিনিট খেয়ে ফেললেন তাহলে ওই তিরিশ মিনিট আপনি কুপ আপ করতে অন্য জায়গাগুলো থেকে আপনার অনেক বেশি টাইম চলে যাবে এই জন্য আপনাকে বলছি যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি বিজ্ঞান আগে দেখাবেন কম্পিউটার দেখাবেন মানসিক দক্ষতা তারপর হচ্ছে কি গণিতে আসবেন ঠিক আছে এই বিষয়টা আসবেন আর যদি আপনি মনে করেন যে আমি এগুলো পরে দেখাবো বিজ্ঞান আমি বিজ্ঞানের স্টুডেন্ট কিন্তু আমি এগুলো পরে দেখাবো সেই ক্ষেত্রে আপনি মানসিক দক্ষতা এবং গণিতটা পরে রাখতে পারেন সবারও শেষে রাখতে পারেন কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট এবং যারা কমার্সের স্টুডেন্ট বা আদার্স এই সাবজেক্টগুলোর স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু এই পার্টটাতে এই পার্টটাতে অবশ্যই গণিত এবং মানসিক দক্ষতা পরে দেখাবেন এতে কোনো সন্দেহ নাই সবার আগে আপনার স্ট্রং জোনটা আপনি দেখাবেন আপনি কি বাংলা রেস্টুরেন্ট নাকি আপনি ইংলিশ রেস্টুরেন্ট নাকি আপনি এই জি কে বেস পারেন এরকম স্টুডেন্ট নাকি আপনি এই এইগুলার স্টুডেন্ট যেই রেস্টুরেন্ট হন না কেন আপনি প্রথমে যেটা স্ট্রং জোন সেটা দেখাবেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সহজ থেকে দাগিয়ে দাগিয়ে কঠিনের দিকে আসবেন এবং সর্বশেষ যেই প্রশ্নটা দাগাবেন সেটা হচ্ছে গণিত এবং তার আগে আপনি মেন্টালিলিটি বা মানসিক দক্ষতা দাগাবেন তাহলে আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করার মূলত একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে কি আপনি একশো বিশ নাম্বার অ্যানশিওর করবেন কীভাবে অ্যানশিওর করবেন আপনি এই জায়গা থেকে কত নাম্বার তুলবেন এই জায়গা থেকে কত নাম্বার তুলবেন এই জায়গা থেকে কত নাম্বার তুলবেন সেই জিনিসটা এনশিওর করার জন্য আপনাকে তিনটা পার্টে ভাগ করে দেওয়া হয়েছে আপনি যদি বাংলা ইংলিশ আপনি ভালো পারেন আপনি ধরে নেন যে এখান থেকে পনেরো নম্বর পাবেন বা এখান থেকে তিরিশ বিশ নম্বর পাবেন বা এখান থেকে পাঁচ নম্বর পাবেন তাহলে আপনি এখানে কাউন্ট করে রাখেন একটা অনএভারেজ একটা আপনি মোটামুটি বেশি ধরবেন না কমও ধরবেন না ওই হিসাবে ধরে রাখেন পরীক্ষার হলে গিয়ে দেখবেন বাংলা প্রশ্ন অনেক কঠিন হয়ে গেছে ইংলিশ প্রশ্ন অনেক সহজ হয়ে গেছে তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে পরীক্ষার হলে গিয়ে দেখবেন বাংলাদেশ অনেক সহজ হয়ে গেছে আন্তর্জাতিক অনেক কঠিন হয়ে গেছে গুগল আপনি কিছুই পারতেছেন না অথবা পরীক্ষার হলে দেখবেন আপনি সায়েন্সের স্টুডেন্ট আপনি ধরে নিয়েছেন এখান থেকে ষাট নাম্বার আপনি পঞ্চাশ ধরবেন কিন্তু কম্পিউটারের একটা প্রশ্ন ওখানে ফারা হচ্ছে না তাহলে দেখবেন বা বিজ্ঞানের বিজ্ঞানে যদিও পারবেন ধরেন কম্পিউটার প্রশ্নটা কঠিন হওয়ার এখানে প্রশ্ন কঠিন করার ক্ষেত্রে সবচেয়ে আপনাকে ফোকাস করতে হবে কয়েকটা সাবজেক্টটা আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনাকে কোন কোন জায়গায় ধরবে বাংলা প্রশ্ন কঠিন হবে মাথায় রাখবেন বাংলা প্রশ্ন কঠিন হবে কম্পিউটার প্রশ্ন কঠিন হবে তারপর হচ্ছে কি আন্তর্জাতিক প্রশ্ন কঠিন হবে এই তিনটা প্রশ্ন কঠিন হওয়ার সম্ভাবনা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বাকি প্রশ্নগুলো আপনার এজ হবে আমার প্রায় পাঁচ ছয়টা সাতটা বিসিএস দেওয়ার যে অভিজ্ঞতা সেটার আলোকে আপনাদের সামনে আপনারা যারা এখন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেবেন অবশ্যই আপনারা আমার জুনিয়র হবেন বিসিএস সিভিল সার্ভিসে আপনারা আমার শুধু অডিয়েন্স না যদি আপনি ক্যাডার হন তাহলে সেক্ষেত্রে আপনি আপনি আমার জুনিয়র হিসাবে চাকরি করবেন তো আমার অনুজদের উদ্দেশ্যে আমি আপনাদের সামনে বলছি যে আপনারা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আপনিও একজন বাংলাদেশ সিভিল সার্ভিসের গর্বিত সদস্য হিসেবে প্রথমত প্রথম স্টেপ পার করার জন্য আপনার এই টেকনিকটা অ্যাপ্লাই করলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন বলে আমি আশা করছি সো আপনি আর বসে না থেকে যা পড়েছেন যা রিভিশন দিচ্ছেন যা প্রিপারেশন নিচ্ছেন সেটার আলোকে আমার এই ছোট্ট টেকনিকটা আপনি যদি কাজে লাগান যে এই এই পার্ট থেকে আমি এত 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 নিব আমি একশো বিশ বা পঁচিশ নাম্বার এই জায়গা থেকে তুলব সেটা একটু আপনার মাইন্ড ম্যাপিং করেন আশা করি পরীক্ষার হলে আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করলে ফুল্লি একটা ভালো নাম্বার পাওয়ার নাম্বার পাওয়ার একটা সুযোগ আপনার তৈরি হবে তাহলে এখানে বাংলার যারা যারা অ্যাকুরেটলি বাংলার স্টুডেন্ট আছেন তারা বাংলা দিয়ে শুরু করতে পারেন যারা ডিরেক্টলি ইংলিশ আপনি ইংলিশ দিয়ে শুরু করবেন আর যারা ম্যাথের স্টুডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে বলছি এই জায়গাতে ম্যাথ দিয়ে শুরু করবেন না কারণ ম্যাথ দিয়ে শুরু করলে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই প্রবল থাকবে যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা বাকি সাবজেক্টগুলো কথা বলতে পড়তে অ্যান্সার করতে পারেন আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছেন যারা ইতিহাসের স্টুডেন্ট রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হ্যাঁ সমাজবিজ্ঞানের স্টুডেন্ট তারা এই জায়গাগুলোতে আপনি আপনি আপনার দাগানোটা শুরু করতে পারেন তাহলে এই জায়গায় তিনটা পাঠে বাক করে আপনি আপনার স্ট্র্যাটেজি সাজান ইনশাল্লাহ ছেচল্লিশতম বিশেষ পিলিতে আপনিও টিকে আপনার সেই বিজয়ের হাসি যখন হাসবেন তখন আমার কমেন্ট এসে জানাবেন যে স্যার আমিও এই টেকনিকটা অ্যাপ্লাই করে আপনার স্টুডেন্ট হিসাবে আমিও লিতে টিকেছি বা আমার আগের যে ভিডিওগুলো বিভিন্ন স্টেপে আমি কিভাবে আপনি পড়াশোনা করবেন কোন সাবজেক্ট কোনভাবে আগাবেন কোন বিষয়টাকে কিভাবে পড়বেন কোন কিছু কিছু হট টপিক যেগুলো আছে সেগুলোরও আমি ভিডিও দিয়েছি সেই সবগুলো বিষয় যারা আমার অনেকগুলো ভিডিও দেখেছেন তাদের উদ্দেশ্যে বলছি এই টেকনিকটা অন্তত আপনাদের কাছে মোটামুটি যদি গ্রহণযোগ্য বলে মনে হয় যে আপনার কাছে মনে হয় যে এই যে এটা মনে হয় আমি একটু নিজেকে অ্যানালাইসিস করি তাহলে হয়তো আপনি পরীক্ষার হলে এই স্ট্র্যাটেজি ফলো করে আপনিও প্রিলি পাশ করে আসতে পারেন সো আজ আর কথা না আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না তো আজকের মতো এখানে শেষ করছে আপনারা এই পর্যন্ত এই এই পর্যন্ত এই এই টেকনিকটা নিজেদের মতো করে নিজেদের মতো করে সাজাবেন আপনার যারা ফ্রেন্ড আছে তাদেরকেও পাঠাবেন শেয়ার করবেন যাতেও অনেকজনের কাছে পৌঁছায় অন্তত একজন মানুষ হলেও যাতে উপকৃত হয় তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা মূলত তৈরি করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আবারও নতুন একটা বিষয় নিয়ে বা আপনারা যাতে উপকৃত হন এরকম একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আমি আমার ক্লাস ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম